আজ আমরা দেখে নেব গণিত থেকে অর্থাৎ ম্যাথমেটিক্সের থেকে মাইক্রোলেসেন প্ল্যান শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা এর উপর আমরা দেখে নেব মাইক্রোলেসেন প্ল্যান গণিত থেকে প্রথমে বিদ্যালয়ের নাম লিখতে হবে শ্রেণী তৃতীয় শিক্ষার্থীর সংখ্যা সময় পাঁচ থেকে ছ মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম বা শিক্ষার্থী শিক্ষকের নাম এখানে তোমরা ছেলেরা লিখবে শিক্ষার্থী শিক্ষকের নাম মেয়েরা লিখবে শিক্ষার্থী শিক্ষিকার নাম ক্রমিক সংখ্যা এবং এক্সামের তারিখ আচরণাঙ্গতে কী লিখতে হবে শিক্ষার্থীর পর্যবেক্ষণকরণ দুই পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণকরণ তিন শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন চার পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন বিষয় আমার গণিত একক পথের ধারের ফলক দেখি উপ এককেও তাই হবে দুবার একক লেখা হয়ে গিয়েছে উপ এককে লিখতে হবে ওই আজকের পাঠ ওই আর পৃষ্ঠা নাম্বার টোয়েন্টি নাইন উনতিরিশ পেজে এটি রয়েছে এইবার দেখো বিষয়বস্তু শিক্ষিকার কাজ শিক্ষার্থীর কাজ এবং আচরণাঙ্গ সমূহ বিষয়বস্তুতে লিখছি পথের ধারে ফলক দেখি এবার শিক্ষিকার কাজ শ্রেণীতে প্রবেশ করে শিক্ষার্থীদেরকে দলে ভাগ করে দেওয়া হবে এরপর পাঠ্যপুস্তকে থাকা পথের ধারে ফলক দেখি এই এককটিতে থাকা ছবিটি টানিয়ে দেব তারপর প্রশ্ন করব ছবিটিতে কি দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা শিক্ষকের কথা তারা শুনবে এবং ছবিটি ভালো করে পর্যবেক্ষণ করবে এখানে কম্পোনেন্টটি কি শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ তারপর একজন স্টুডেন্টের নাম ধরে সেটি তোমার ইচ্ছা মতো তোমরা লিখতে পারো অহনা তুমি ছবিটি দেখে গুণে বলো তো ছবিটিতে কটি ফলক দেখা যাচ্ছে শিক্ষার্থী ছবিটি পর্যবেক্ষণ করবে এবং ফলকের সংখ্যা গুনবে তাহলে এখানে আচরণ অঙ্গ কী হল পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করুন এবার তোমরা বলো তো পথের ধারে ফলক কেন লাগানো হয় স্টুডেন্টরা উত্তর দেবে দূরত্ব বোঝানোর জন্য এটি কি হল শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন এবার তোমরা বলো তো কত কিমি অন্তর অন্তর ফলক বসানো হয় তারা উত্তর দেবে ছবিতে দেখা যাচ্ছে একশো পঁয়তাল্লিশ কিমি তারপর একশো ছেচল্লিশ কিমি তারপর একশো সাতচল্লিশ কিমি ম্যাডাম বা যদি তুমি ছেলে শিক্ষক হয় শিক্ষক হলে এখানে স্যার হবে শিক্ষিকা হলে ম্যাডাম হবে তার মানে এক কিমি অন্তর অন্তর ফলক বসানো হয় এখানে কী হলো পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন তারা চিন্তা ভাবনা করে উত্তরটি দিতে পারল হ্যাঁ দেখো যদি তোমাদের পরের পেজে গিয়ে আবার লিখতে হয় তাহলে কিন্তু উপরের হেডিংটি তোমাদের আবারও লিখতে হবে সেই বিষয়টি খেয়াল রাখবে বিষয়বস্তু শিক্ষিকার কাজ বা শিক্ষকের কাজ শিক্ষার্থীর কাজ আচরণাঙ্গ সমূহ বিষয়বস্তুতে পথের ধারে ফলক দেখি তারপর প্রতিটি শিক্ষার্থীকে একশো ছেচল্লিশের পর থেকে একটি করে সংখ্যা বলতে বলব প্রত্যেককে এক এক করে বলবো তুমি বলো একজন বললে একশো ছেচল্লিশ পরের জন একশো সাতচল্লিশ তারপরের জন একশো আটচল্লিশ এইভাবে তারা বলবে তারা নির্দেশ মতো প্রত্যেকে একটি করে সংখ্যা বলবে আচরণাঙ্গতে কি বিষয়ের নাট্যরূপ রূপায়ণ বিষয়ের নাট্যরূপায়ণ এবার তোমরা তোমাদের খাতায় একটি ছবি আঁকার চেষ্টা করো শ্রেণিতে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের কাজ তদারকি করব শিক্ষার্থীরা ছবিটি আঁকার চেষ্টা করবে শিক্ষার্থীদের সৃজনাত্মক কাজে উৎসাহ দান উৎসাহিত হবে তারা সৃজনাত্মক কাজে কারণ তাদেরকে ছবি আঁকতে বলা হবে এটি একটি সৃজনাত্মক কাজ আগামীকাল তোমরা ছবিটি রং করে আনবে শিক্ষার্থীরা শিক্ষকের নির্দেশ শুনবে এটি কি হবে এটি হলো বাস্তব জীবনে বিষয়ের প্রতিফলন হবে এইভাবে যদি শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা মাইক্রোলেশনে তোমরা লিখে আসো ম্যাথের উপর তাহলে কিন্তু তোমরা ফুল স্কোর করতে পারবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইয়োর বেটার রেজাল্ট দ্যাটস অল টুডে দেখা হচ্ছে Potted Classic.